মুরাদ এই বেয়াদব কি কইছে জানেন সে বলেছে সরেশ সাভারেতে নাকি সালাম তালুকের গোষ্ঠী সহ বাইরে এনেকে পানি তামাইছে এই যে আমানুল্লাহ আমান আসাদুল জামান রিপন হাজিমুদ্দিন আলম আমরা ময়মনসিংহ মেডিকেলে বহুবার গেছি আর সাত বিরোধী আন্দোলন থেকে আরম্ভ করে এখন পর্যন্ত এই হারামদাদারে কোথাও দেখি নাই আর সে বলে সে যখন পিটাইতো তখন নাকি কারো আত্মা পায় তার নাকি সিংহের মতো ভয় পেত আরে বেদব বেয়াকুব কোথাকার বেদব বেয়াদব তোকে থাকার তুই তরে বলবো সরিষাবাড়ির মাটিতে যে এলাকা এই এলাকা থেকে আমগো বিএনপি অঙ্গ সংগঠনের সমস্ত কমিটির লোকজন আমরা ঢাকায় নিয়ে আসবো বিএনপির কোনো সমর্থন সেখানে রাখবো না তুমি পুলিশ ছাড়া সাধারণ মানুষের এনে এক মাস জায়গা খেলে হাইটিয়া যাইবা সোধা হয়ে তোর পাপের ক্ষমতা নাই সরিষাবাড়িতে তুই একলা হাইটিয়া যাবে পুলিশ ছাড়া এবং সেখানে বিএনপি লোক থাকবে না কোনো অঙ্গ সংগঠন আমি চ্যালেঞ্জ দিলাম অতএব এই হারাম দাদাকে কথা কয়াল আপনার খোকন শ্যামল ঠ্যাঙ্গাই তো এবার ঠ্যাঙ্গানো এই ঠ্যাঙ্গান ছাড়া এদের দূর করা যাবে না আমি আজকে আমান ভাই আছে কথা কওয়ার সুযোগ দেয় না শেখ হাসিনাও দেয় না তোমরাও দেও না এই যা আব্বাস ভাই আছে আমগো গুরু আমানুল আমান আসাদুজ্জামান রিপন নাজিমুদ্দিন আলম এর সাদুর আন্দোলনের সময় অনেক কাম করছি অতএব আওয়ামী লীগ কত বড় মরদ কত বড় বেডা এটা আমরা বহুবার দেখছি বহুবার দেখছে পুলিশ ছাড়া আরো গোয়েন্দা ছাড়া একবার মাঠে আসেন অতএব আজকে আব্বাস ভাইকে বলবো আপনি কিন্তু বৃদ্ধ হন নাই যুব নেতার নেতৃত্ব দিয়া আমানুল আমানকে ছাত্র দলের চরিত্র ধারণ করে আসাদুজ্জামান রিপনকে নাজিমুদ্দিন আলমকে ছাত্র দলের চরিত্র ধারণ করে আপনাদের কাফিলায় আমি কর্মী হিসেবে আছি কিন্তু অতীতে বহু খেলা দেখাইছে জীবনের বিনিময় হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি তারেক রহমানকে বাংলাদেশে আসা আর এই চণ্ডাল সরকারে বাংলার জমি থেকে উৎখাত করে মানুষের সরকার প্রতিষ্ঠার জন্য যে নেতৃত্ব সেই নেতৃত্বের কাফেলা ব্যান্ডগার্ড হিসেবে ভূমিকা রাখবে জাতীয়তাবাদী ছাত্র দল এই ছাত্র দলকে আর প্রতিবাদ না মানববন্ধন না হ্যাঁ মানববন্ধন করব দানব রে বান্দার জন্য এরপরে মানববন্ধন করব এরপর হবে দানববন্ধন মান্না এরপরের কর্মসূচি দানব বন্ধন এই যে দানব সরকার এই দানবকে বাঁধার জন্য ছাত্র দল মানববন্ধন করবে এই সারা রাষ্ট্রপতি ফয়সালা করে এই সরকারকে উৎখাত করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে দ্রব্যমূল্য কমবে না মানুষ খুনও কমবে না এই দেশ বিক্রিও কমবে না যতদিন পর্যন্ত এই শয়তান হাসিনা আছে এই হাসিনাকে বিদূরিত করে বাংলার জমিনে মানুষের কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নেতৃত্বের প্রয়োজন খালেদা জিয়ার জনাব তারেক রহমানে দেশ নায়ক তারেক রহমান আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আরেকটি আন্দোলন সংগ্রামের ডাক আসবে সেই ডাকে এই খোকন এই শ্যামলের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে থেকে হাসিটাকে সরিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করবে এই বিষয়ে সবাই রাজি আছেন কিনা বলেন হাত তুলে দেখান একবার রাজি আছেন সেই আন্দোলনে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বিদ্যাপাসের নেতৃত্বে আমরা থাকবো ইনশাল্লাহ তাদের পায়ের নিচে মাটি নেই তাদের সাথে জনগণ নেই তাদের সাথে জনগণ নেই বলি রাষ্ট্র যন্ত্র তারা ব্যবহার করছে পুলিশকে তারা ব্যবহার করছে গতকাল আমাদের আজকের প্রধান অতিথি তিনি বলেছেন যে আপনারা যে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক এবং অন্যান্য অসংখ্য নেতা কর্মীদের উপর লাঠিচার্জ করছেন তার উপর লাঠিচার্জ করছেন তারা তো আপনাদেরই ভাই আপনাদেরই পরিবারের সদস্য এই অবৈধ সরকার এই অনৈতিক সরকারের নির্দেশ আপনারা মানেন না যদি চাকুরি যায় বাংলাদেশে পরিবর্তন হবে হাসিনা ক্ষমতায় থাকবে না নির্দলীয় নিরপেক্ষ সরকার হবে তার অধীনে নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ যদি আপনারা তাদের অন্যায় আদেশ না মানেন না মেনে যদি কারো চাকরি যায় বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আপনাদের চাকরি দিয়ে দেবে ইনশাল্লাহ তাই আজকে আপনারা দেখুন জনগণের দৃষ্টিকে অন্যদিকে ধাবিত করার জন্যে আজকে কি করছে পূজা মণ্ডপে আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা করেছে আপনারা দেখুন
কুমিল্লাতে আওয়ামী লীগের দুই গ্রুপে একজন সাবেক এমপি বর্তমান এমপি তাদের মধ্যে রেষারেষিতে, তাদের ছবি আপনারা দেখেছেন, তারা আজকে সেখানে হামলা করেছে। রংপুরের পীরগঞ্জে ছাত্রলীগের নেতা হামলা করেছে, হালিগঞ্জে ছাত্রলীগের যুবলীগের নেতারা হামলা করেছে, আর এদিক দিয়ে নোয়াখালীতে আওয়ামী লীগ ছাত্রলীগ হামলা করেছে। সেখানে আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলুন নামে 164 করে মামলা দিয়েছে। আজকে আপনারা দেখুন বেরিয়ে গেছে থলের বিড়াল। আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে 17টি ফাইল গায়েব হয়ে গিয়েছে। এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17টি ফাইল গায়েব হলো, কেন হলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। 17টি ফাইল কিসের? ওই যে সেই রাজশাহী মেডিকেল কলেজ, আপনার তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, বিভিন্ন মেডিকেল কলেজের জিনিসপত্র এবং হসপিটালের জিনিসপত্র ক্রয় করেছে, সেই ক্রয়ের ফাইল, কেনার ফাইল, সেই 17টি ফাইল আজকে গায়েব হয়ে গিয়েছে। এই 17টি ফাইল থেকে আপনারা দেখুন গা, হাজার হাজার কোটি টাকা সেই ফাইল থেকে লুণ্ঠন করা হয়েছে। সেই হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা সেই সরকারের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এই ভাগ বাটোয়ারা করে নেওয়ার জন্যই আজকে কি করলো, 17টি ফাইল গায়েব হয়ে গেল স্বাস্থ্য মন্ত্রণালয়ে। একটা মিনিস্ট্রি থেকে 17টা ফাইল গায়েব হয়ে যায়, এটা কখন দেখেছেন? মন্ত্রিত্ব করেছেন আব্বাস ভাই, মন্ত্রিত্ব তো আমরাও করেছি, কোনো ফাইল তো গায়েব হয়নি প্রধানমন্ত্রীর অফিস থেকে, কোনো মন্ত্রীর অফিস থেকে। এখন কেন গায়েব হচ্ছে? প্রধানমন্ত্রী চলে গেলেন বিদেশে, এদিক দিয়ে ফাইল গায়েব, তার মানে লুণ্ঠনের টাকা ভাগাভাগি সে, সেই লুণ্ঠনের টাকা নিয়ে গিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী মন্ত্রী এমপি, তারা ভাগ ভাগ করে নিয়েছে। আজকে আপনারা দেখুন আরেকটি বিষয়, আওয়ামী লীগ সেদিন শহীদুলস্থান থেকে মিছিল বের করেছে। আওয়ামী লীগ সেখানে নেতারা ছিল মিছিলে, তারা মিছিল করতে পারবে, আর বিএনপি সেদিন চিঠি দিয়ে একটা কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে এবং সাম্প্রদায়িক যারা বিনষ্ট করেছে তার প্রতিবাদে। সেই বিএনপির পল্টন অফিস থেকে যখন মিটিং হবে, মিটিং করতে দেবে না, নেতা কর্মীদেরকে গ্রেফতার করছে সকাল 9টা থেকে। আওয়ামী লীগ মিটিং করবে, মিছিল করবে, আর বিএনপি তারঙ্গ সংগঠন মিছিল করবে না, মিটিং করবে না। আমরা কি হাসিনা ওয়াজেদকে এই ঢাকার রাজপথ সহ বাংলাদেশের রাজপথ ইজারা দিয়েছি? ইজারা দেই নাই।